উমানে মহামারী করোনার ফলে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্মকভাবে যার ফলে বাংলাদেশি ব্যবসায়ীরা উমান অবস্থানের চরম বিপর্যয় অবস্থা এবং খুবই কঠিন দিন কাটাচ্ছে করোনার বয়াবহ আবার পর নানান প্রচেষ্টায় যখন ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করেন ঠিক তখনই আগা থানে করোনার দ্বিতীয় ডেউ কারফিউ সহ নানান বিধিনিষেধের কারণে ব্যবসা বাণিজ্য গুটিয়ে নিঃস্ব হওয়ার পথে অনেক প্রবাসী ব্যবসায়ীরা করোনার কারণে এবছর উমানে ঈদ উপলক্ষে তেমন কোনো আয়োজন নেই করোনা নিয়ন্ত্রণ দেশটির দিনের বিভিন্ন দিক দিয়ে চলছে লকডাউন এবং রাতে চলছে কারফিউ দিনে চলছে লকডাউন এমন কঠিন পরিস্থিতিতে চরম সংকটের মুখে প্রবাসী ব্যবসায়ীরা বিশেষ করে ঈদকে কেন্দ্র করে যেসব ব্যবসায়ীরা রয়েছেন তাদের অবস্থা খুবই শোচনীয় দোকানপাট বন্ধের কারণে লোকসান গুনতে হচ্ছে প্রবাসী ব্যবসায়ীদের প্রতি বছর এই সময়টাতে যা যখন মার্কেটগুলোতে উপচে পড়া ভিড় থাকে তখন শপিং একবারেই একবারে শূন্য। বিক্রেতারা বলেছেন কয়েক মাস আগেই ব্যবসায় হাল কিছুটা ফিরেছিল কিন্তু বর্তমান অবস্থায় খুবই নাজুক এ দিকে জরুরি কিছু দোকানপাট খোলার দিলে দিলেও টেইলারিং গার্মেন্টস আইটেম ও জুয়েলারির দোকান বন্ধ চরম বিভাগে পড়েছে ব্যবসায়ীরা সালামু আলাইকুম প্রাণপি উমান প্রবাসী বাইবোনুরা যে যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করতেছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে না টেনে টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের ছোটো ছোটো সাবস্ক্রাইবগুলা আমাকে প্রতিনিয়ত ভালো ভালো কাজ করতে এবং প্রতিনিয়ত নতুন নতুন কাজ করতে আপনাদের সাথে নতুন নতুন তথ্য প্রকাশ করার জন্য উদ্বুদ্ধ করে ধন্যবাদ উমানে যে বর্তমানে ফ্লাইট সম্বন্ধে চত্ব উমান প্রবেশে যে নিষেধাজ্ঞা জারি করেছে উমান প্রবাসীরা উমান প্রবেশের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে দেশটির সুপ্রিম কমিটি আগামীকাল অর্থাৎ এগারো মে থেকে ফ্যামিলি বিশেদারী উমান প্রবেশের পর বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন আইন করা হয়েছে আগামীকাল থেকে উমানি নাগরিক ব্যতীত কোনো প্রবাসীর স্ত্রী অথবা ফ্যামিলি বিষা নিয়ে পরিবারে কেউ উমান প্রবেশ করলে তাকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে একই সাথে আঠারো বছর বা তার বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে বলে জানিয়েছে উমানের সিভিল এভিয়েশন অথরিটি নতুন এ আইন এগারো মে উমানের স্থানীয় সময় সন্ধ্যা সাতটা ছয়টা থেকে কার্যকরিত হবে উল্লেখ্য পূর্বে ফ্যামিলি বিষাদারের জন্য হোম কোয়ারেন্টাইনের সুযোগ থাকলেও আগামীকাল থেকে সেই সুযোগ থাকছে না বর্তমানে দেশটিতে আক্রান্ত কমলেও মৃত্যু এবং আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে উমানের স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার নয় মে এক বিবৃতি উমানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত তিন দিনে দুই হাজার ছয়শ ছয়জন নাগরিক নতুনভাবে করোনা আক্রান্ত হয়েছে এবং করোনায় মারা গিয়েছে সাতত্রিশ জন তার ফলে কিন্তু চরম বিপর্যয়ে পড়েছে উমান প্রবাসীরা আক্রান্ত রয়েছে শুক্রবারে ছয়শ জন শনিবারে ছয়শ জন রোগী এর মধ্যে সবচেয়ে বেশি রুগীর আক্রান্ত হয়েছে দেশটিতে নতুন রোগী সংক্রান্ত শনাক্ত হয়েছে এক হাজার জন এবং করোনায় মারা গিয়েছে সতেরো জন নাগরিক দেশটিতে করোনা নিয়ন্ত্রণে আসন্ন ঈদ উপলক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঈদের দিন যাতে কোনো ধরনের জনসমাগম না হয় সে লক্ষ্যে দেশব্যাপী অতিরিক্ত পুলিশ মোতায়নের কথা জানিয়েছে রয়্যাল উমান পুলিশ এক বিবৃতিতে উমান পুলিশ জানিয়ে এছে আসন্ন ঈদউল ফিতর উপলক্ষে সকল নাগরিকেরBrowserRouter সুরক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে রয়্যাল পুলিশ ও আরপি ঈদের ছুটিতে সকল ধরনের জনসমাগম এবং পারিবারিক অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে কেউ যদি এই নির্দেশনা লঙ্ঘন করে তাহলে তার চরম বিপর্জয় এবং চরম কোটিন শাস্ত্রের মুখোমুখি হতে হবে সম্মানিত উমান প্রবাসী ভাই ও বোনেরা আপনাদেরকে সর্বপরি আমি একটা কথা বলে থাকি যেটা আপনারা দেখবেন পূর্বে ভিডিওতে আমি বলেছি উমানে বর্তমানে স্বাস্থ্য বিধি লঙ্ঘনের ফলে যে আইন কলহ হয়েছে সেটা খুবই মারাত্মক কারণ হচ্ছে যদি আপনাকে একটা আইনের আন্ডারে এনে আপনাকে ফাইন করা হয় এক হাজার থেকে দুই হাজার রিয়াল এবং আপনাদেরকে আপনাকে দেওয়া হয় এক বছরের কারাশ্ব বিনাশ কারাদণ্ড তাহলে আপনি কিন্তু ফেঁসে যাচ্ছেন আপনার পরিবার আপনি কিন্তু ধ্বংসের পথে সেই ক্ষেত্রে আমি বলবো ঈদ প্রবাসে তো এমনিতেই ঈদ নাই আমরা প্রবাসীরা শুধু এমনিতেই আসি আমাদের আবার ঈদ কি আমরা যদি প্রবাসে এই ঈদের মহিমায় না পড়ে ঈদের আনন্দে আত্মহরা না হয় উমানের এই ক্লান্তি মুহূর্তে উমানের এই কঠিন সময়ে আমরা যদি এই কাজটা না করি তাহলে আমি মনে করি ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে করব এবং খুবই উপকৃত হব সবাই কারণ হচ্ছে আমাদের দ্বারাই কিন্তু আমাদের পরিবার আমরা যদি আজকে একটা ভুলের অর্গজমের কারণে যদি আজকে আমাদের পরিবার সে সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে পরিবার দংশ আমরা দ্বংশ দেশ জাতির মান উজ্জ্বল না নষ্টই হবে কারণ হচ্ছে আপনি একজনের ফলেই কিন্তু আরও বাকি আট লক্ষ প্রবাসীরাই কিন্তু বিপদের সম্মুখীন হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ মাইন্ড নিয়ে বাঁচবেন যে যেখান থেকে এই সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ এবং অগ্রিম ঈদ শুভেচ্ছা ভালো থাকেন থাকেন পজিটিভ মাইন্ড নিবাস মানের অবস্থা খুবই করণীয়